আজকে আমি আলোচনা করব অ্যান্টিজেন সম্বন্ধে। তাহলে অ্যান্টিজেন কাকে বলা হয়? যে কোনো ফরেন সাবস্টেন্সকে কি আমরা অ্যান্টিজেন বলবো? না, যে কোনো ফরেন সাবস্টেন্সকে আমরা অ্যান্টিজেন বলবো না, সেটা তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। কি সেই ক্রাইটেরিয়া? কোনো অ্যান্টিজেনের দুটো ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে ইমিউনোজেনেসিটি এবং আরেকটা হলো অ্যান্টিজেনেসিটি। তাহলে ইমিউনোজেনেসিটি কি? ইমিউনোজেনেসিটি হলো ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান্টিজেন টু ইন্ডিউস ইমিউনো রেসপন্স। অর্থাৎ এটা যদি অ্যান্টিজেন হয়, এটাকে আমি তখনই অ্যান্টিজেন বলবো যখন এটা বডিতে প্রবেশ করে কি করবে, বডির যে ইমিউনো রেসপন্স রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করবে। ওকে, তাহলে সেই ইমিউনো রেসপন্স কীভাবে হতে পারে? দুভাবে হতে পারে। একটা হতে পারে প্রোডাকশন অফ অ্যান্টিবডি, ধরো এটা বডিতে এলো, বডিতে এসে কী করবে, ইমিউনো রেসপন্সটাকে অ্যাক্টিভেট করবে। এবং ইমিউনো রেসপন্সটা কীভাবে হতে পারে? একটা হতে পারে প্রোডাকশন অফ অ্যান্টিবডি অথবা অ্যাক্টিভেশন অফ টিসেল। এখানে এটা আমি টিসেল ইন্ডিকেট করছি। থার্ড, দিজ আর দ্য সুপার হিরো। সুপার হিরোগুলো হলো গুলোকে বেসিক্যালি আমি কি বলেছিলাম, অ্যান্টিবডিজ হিসেবে কল্পনা করেছিলাম। সো তাহলে আইদার অ্যাক্টিভেশন অফ টিসেল অথবা প্রোডাকশন অফ অ্যান্টিবডি, এই দুটো যদি ক্রাইটেরিয়া হয় তবেই ওই সাবস্টেন্সটাকে আমি কি বলবো, অ্যান্টিজেন বলবো। মানে এটা হলো অ্যান্টিজেনের প্রথম ক্রাইটেরিয়া, সেটা হলো ইমিউনোজেনেসিটি। এরপরে জানো তাহলে অ্যান্টিজেনেসিটি কি? অ্যান্টিজেনেসিটি হলো অ্যাবিলিটি অফ অ্যান্টিজেন টু কম্বাইন উইথ অ্যান্টিবডি অর টি সেল রিসেপ্টার। অর্থাৎ এখানে এটাটা, এর অ্যান্টিজেনেসিটি যদি প্রপার্টি হয়, অর্থাৎ কি হবে, এটা কি করলো, প্রথমে ইমিউনো রেসপন্স করলো, ইমিউনো রেসপন্স করে কি হলো, এখানে ইমিউনো রেসপন্স করে এখানে আমার অ্যান্টিবডি প্রোডাকশন হয়েছে। এরপর এই অ্যান্টিবডি প্রোডাকশন হওয়ার পর এই অ্যান্টিবডিটা এসে কি করবে, এই অ্যান্টিজেনের সাথে কম্বাইন করবে, বা এই অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সাথে বা অ্যান্টিজেনটা টি সেল রিসেপ্টারের সাথে যে কম্বাইন করছে, এই ক্রাইটেরিয়াটাকে বলা হচ্ছে অ্যান্টিজেনেসিটি। অর্থাৎ এটা হলো অ্যান্টিজেনেসিটি। এবং এইখানে যে রিয়াকশনটা হচ্ছিল সেটা আমার কি ছিল, ইমিউনোজেনেসিটি। এগুলো বুঝতে পেরেছ? ওকে, তাহলে এরপরে তাহলে এই লাইনটা বোঝার চেষ্টা করো। অল মলিকুলস হ্যাভিং ইমিউনোজেনেসিটি প্রপার্টি, অর্থাৎ এখানে যে মলিকুলসগুলো রয়েছে তার ইমিউনোজেনেসিটি প্রপার্টি থাকবে, অলসো সো অ্যান্টিজেনেসিটি। তার মানে যার ইমিউনোজেনেসিটি প্রপার্টি থাকবে সেই মলিকুলসটা আবার কী করে অ্যান্টিবডির সাথে বাইন্ড হয়, মানে তার অ্যান্টিজেনেসিটি প্রপার্টিটাও থাকবে। বাট রিভার্স ইজ নট ট্রু। রিভার্স ইজ নট ট্রু মানে যার অ্যান্টিজেনেসিটি প্রপার্টি রয়েছে, অর্থাৎ যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে, তার কিন্তু ইমিউনোজেনেসিটি প্রপার্টি নাও থাকতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এক্সপ্লেন হয় এটা কী হতে পারে, দেখো অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন। এটা যদি ইমিউনোজেন হয়, অল ইমিউনোজেন যেহেতু ইমিউনোজেনেসিটি করছে তাহলে এটাকে আমি ইমিউনোজেন বলতে পারি। অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন মানে এটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবেই, ওই জন্য অ্যান্টিজেন। বাট অল অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে জাস্ট অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে কিন্তু তার ইমিউনোজেনেসিটি প্রপার্টি নেই, তার মানে এটা আমি অবশ্যই বলতে পারি অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন, বাট অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। আই থিঙ্ক এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। এরপরে আর তোমাদের একটা জানতে হবে, সেটা হলো অ্যাপিটোপ। তাহলে অ্যাপিটোপ হোক কি, এখানে আমরা কী জানলাম যে অ্যান্টিজেনটা বডিতে গিয়ে ইমিউনো রেসপন্সটাকে অ্যাক্টিভেট করছে। কিন্তু যদি আরও ভালো করে দেখা যায় যে এটা যদি অ্যান্টিজেন হয়, অ্যান্টিজেনের মধ্যে তো কী রয়েছে, অনেক একটা কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে। ওই দেখা গেছে ওই কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে খুব সামান্য পরিমাণ এমন একটা এরিয়া রয়েছে, স্পেসিফিক এরিয়া, যে স্পেসিফিক এরিয়াটাই বেসিক্যালি কী করে আমার ইমিউনোজেনেসিটিতে বা অ্যান্টিজেনেসিটিতে হেল্প করে। বোঝা গেছে? তাহলে এপিটোপ কাকে বলা হচ্ছে, স্মল এরিয়া অফ দ্য অ্যান্টিজেন। তাহলে আমি ধরে নিলাম এখানে যে স্মল এরিয়াটা রয়েছে, ধরে নিলাম এই স্মল এরিয়াটা, এই যে স্মল এরিয়া যেটা ড্রয়িং করেছে, ধরে নিলাম এই পাহাড়টা বা এই লেকটা, এই যে স্মল এরিয়া, এই স্মল এরিয়াটা কী করে আমার ইমিউনোজেনেসিটি করবে অথবা এই স্মল এরিয়াটা আমার অ্যান্টিজেনেসিটি করবে। তাহলে এই স্মল এরিয়াটাকে বলা হচ্ছে এপিটোপ। তাহলে এপিটোপ হলো বেসিক্যালি অ্যান্টিজেনেরই আমার একটা পার্ট, স্মল এরিয়া অফ দ্য অ্যান্টিজেন। এটাতে বেসিক্যালি 4-5 অ্যামাইনো অ্যাসিড থাকে অথবা এই এপিটোপ এরিয়াটা মনোস্যাকারাইডও হতে পারে। ওকে, এরপর তাহলে প্যারাটোপ। প্যারাটোপ একই জিনিস, এখানে আমি কী জানলাম যে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, অ্যান্টিবডিটা এসে এখানে যে মলিকুলটা ছিল মলিকুলের সাথে বাইন্ড করছিল। কিন্তু দেখা গেছে যে পুরো অ্যান্টিবডির মধ্যেও কিছু একটা পার্টিকুলার এরিয়া রয়েছে, ধরে নিলাম এই পার্টিকুলার এরিয়া, এই পার্টিকুলার এরিয়াটা এসেই কী করছে, অ্যান্টিজেনের সাথে কম্বাইন করছে। তাহলে এই পার্টিকুলার এরিয়া অফ দ্যাট অ্যান্টিবডি ইজ কল্ড অ্যাজ প্যারাটোপ। সো দিস ইজ এ স্পেসিফিক এরিয়া অফ অ্যান্টিবডি রিয়্যাক্ট উইথ এপিটোপ। বোঝা গেছে? এরপর জানবো তাহলে হ্যাপটেন কি। হ্যাপটেন কি মানে, ওই আগের যেটা জেনেছিলাম অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন,
অর্থাৎ এই সাবস্টেন্সটা ইমিউনোজেন যদি হয়, ইমিউনোজেনিসিটি করে, এটা অবশ্যই বাইন্ড করবে। ওকে, অল ইমিউনোজেন আর অ্যান্টিজেন, বাট অল অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। তাহলে এর একটা এক্সাম্পল হলো আমার হ্যাপটিন, অর্থাৎ এটার এক্সাম্পল হলো হ্যাপটিন। হ্যাপটিন কি? হ্যাপটিন বেসিক্যালি লো মলিকুলার ওয়েট মলিকুল। তাহলে ধরে নিলাম এইটা হলো আমার হ্যাপটিন। তাহলে এটা যদি হ্যাপটিন হয়, এর কি ক্রাইটেরিয়া থাকবে? এর কোনো ইমিউনোজেনিসিটি থাকবে না, অর্থাৎ এই যে বডিতে গিয়ে ইমিউনো রেসপন্সটাকে অ্যাক্টিভেট করে যে অ্যান্টিবডি প্রোডাকশন করছে, এটা কিন্তু এর মধ্যে থাকবে না, এটার মধ্যে, কারণ এটা হ্যাপটেন, এই সাবস্টেন্সটাকে আমি হ্যাপটেন ধরেছি। বাট অ্যান্টিজেনিসিটি থাকবে, অ্যান্টিজেনিসিটি মানে অর্থাৎ বডিতে যে অ্যান্টিবডি প্রোডাকশন হবে তার সাথে কিন্তু এটা বাইন্ড করবে। ওকে, সো এই এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে। ওকে, বোঝা গেছে? তাহলে এরপরে এই হ্যাপটেনের আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে, হোয়েন কম্বাইন্ড উইথ লার্জার মলিকুল। এখানে যে হ্যাপটেনটা ছিল, হ্যাপটেনটা কিন্তু বাইন্ড করতে পারছিল না, বা ইমিউনোজেনিসিটি প্রপার্টি হচ্ছিল না, বাইন্ড করছিল, কিন্তু দেখা গেছে এই হ্যাপটেনটাকে যখন লার্জার মলিকুল, ধরে নিলাম এটা একটা লার্জার মলিকুল, এই লার্জার মলিকুলের সাথে কম্বাইন করে যখন আমি বডিতে প্রোডাক্ট প্রোডিউস করছি, তখন কিন্তু বডিতে গিয়ে কী করছি? ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারছে। এটা গেল একটা হ্যাপটেনের ক্রাইটেরিয়া, বুঝতে পেরে চাই তুমি? ওকে, এরপরে তোমাদের জানতে হয় সেলফ অ্যান্টিজেন বা অটো অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেন কী হলো? এটা এমন টাইপের অ্যান্টিজেন যেটা কী হয়, প্রেজেন্ট ইনসাইড দ্য হোস্ট, অর্থাৎ আমাদের বডিতেই এটা প্রেজেন্ট থাকে, কিন্তু কোনো ইমিউনোজেনিক এটা হয় না, ডেফিনেটলি হয় না, কারণ আমাদের যে বডির যে সেলগুলো রয়েছে সেগুলোই যদি ইমিউনোজেনিক হয়ে যায় তাহলে কি বডিতে তো রিয়াকশন হওয়া শুরু হয়ে যাবে। ওকে, কিন্তু এর এক্সেপশন কোথায়? যখন বডিতে ক্যান্সার সেলের তৈরি হয়, ওই ক্যান্সার সেলগুলো কিন্তু ইমিউনোজেনিক হয়, অর্থাৎ নর্মালি আমাদের বডিতে যে সেল রয়েছে সেটা কোনো রিয়াকশন করে না বা ইমিউনোজেনিক হয় না, কিন্তু ওই সেলগুলো যখন ক্যান্সার সেলে রূপান্তরিত হয়ে যায় তখন সেটা গিয়ে কী করে, যে বডির ইমিউনো রেসপন্স রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। ওকে, এরপর এখানে জানতে হয় তোমাদের ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইমিউনোজেনিসিটি। তাহলে এমন কী কী ফ্যাক্টর রয়েছে যেটা এই যে ইমিউনোজেনিসিটি রয়েছে সেটাকে ইনক্রিজ করে দেবে? তাহলে কী হতে পারে? প্রথম রয়েছে সাইজ। সাইজ মানে যে সাবস্টেন্স সেটা যদি লার্জার হয় তাহলে ডেফিনেটলি কী হবে, ইমিউনোজেনটা ইনক্রিজ করবে। দেন কেমিক্যাল, কেমিক্যালের ক্ষেত্রে দেখা গেছে ওই সাবস্টেন্সে যদি প্রোটিনের তৈরি হয় তাহলে তার ইমিউনোজেনিসিটি বেশি হবে, তারপরে কার্বোহাইড্রেট, তারপরে লিপিড এবং তারপরে নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, ওই সাবস্টেন্স যদি নিউক্লিক অ্যাসিডের তৈরি হয় তাহলে কী হবে, তার ইমিউনোজেনিসিটি সবথেকে কম হবে এবং প্রোটিনের হলে সবথেকে বেশি হবে। থার্ড দেখো, সাসেপ্টিবিলিটি অফ অ্যান্টিজেন টু টিস্যু এনজাইম। এরপরে ডিপেন্ড করছে যখনই কোনো সাবস্টেন্স বডিতে প্রবেশ করছে, বডিতে কী রয়েছে? টিস্যু এনজাইম রয়েছে। এবার টিস্যু এনজাইম যদি ডিস্ট্রয় করে দেয় সাবস্টেন্সটাকে তাহলে তো সেটা আর ইমিউনোজেনিসিটি প্রোডাকশন করতে পারবে না। ওকে, তাহলে অ্যান্টিজেনটা ডেফিনেটলি টিস্যু এনজাইম দ্বারা কী করতে হবে, সাসেপ্টিবিলিটি হতে হবে। এরপর আছে ফরেননেস। ফরেননেস মানে বলে বোঝানো হচ্ছে, দেখো প্ল্যান্ট যে অ্যান্টিজেন, প্ল্যান্ট অ্যান্টিজেন ইজ মোর ইমিউনো, ইট হ্যাজ মোর ইমিউনোজেনিসিটি দ্যান অ্যানিমেল অ্যান্টিজেন। এবার হচ্ছে অপটিক্যাল ডোজ। এরপর হচ্ছে অর্থাৎ এই সাবস্টেন্সের একটা অপটিক্যাল ডোজ থাকবে, ওই ডোজের বেশি যদি বডি প্রবেশ করে তবেই সেটা কী করবে, তার ইমিউনোজেনিসিটি প্রপার্টি থাকবে। এবার বুঝতে পেরেছ? এরপর এখানে তোমাদের একটা জানতে হয়, সেটা হলো অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট মানে হলো সাবস্টেন্স। দেখবে বিভিন্ন যে ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিনের সাথে যে উইক বা লো ডোজ যে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা থাকে তার সাথে বিভিন্ন সাবস্টেন্স অ্যাড করা থাকে। কেন অ্যাড করা থাকে? ওই সাবস্টেন্সটা যদি আমি ওই ভাইরাসের সাথে মিশিয়ে দিই তাহলে কী হবে, ওই ভাইরাসটার ইমিউনোজেনিসিটি প্রপার্টিটা ইনক্রিজ করবে। ওকে, তো ডেফিনেটলি যদি বডিতে ইমিউনোজেনিসিটিটা ইনক্রিজ করে তাহলেই কী হবে, ভ্যাকসিনটা তো মোর এফেক্টিভ হবে বা মোর হেল্পফুল হবে। ওকে, তাহলে আমরা আলোচনা করলাম অ্যান্টিজেন সম্বন্ধে, জাস্ট এইটুকু জানলেই চলবে, নেক্সট ক্লাসে আমি অ্যান্টিবডি সম্বন্ধে আলোচনা করবো। ওকে, চলো, থ্যাংক ইউ।